হাই, গুড মর্নিং। বৃষ্টি কিন্তু এখনও জলপাইগুড়িতে পুরোপুরি থেমে যায়নি। তোমরা কে কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে কমেন্টে জানিয়ে যেও যে তোমাদের ওখানে বৃষ্টি থেমে গেছে না এখনও হচ্ছে। বৃষ্টির দিন মানেই কিন্তু চারিপাশটা ভেজা ভেজা স্যাঁতস্যাঁতা, আর এইরকম ওয়েদারে জামাকাপড় শোকানো তো দুর্বিষহ ব্যাপার। তাই ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে তারপরে ফ্যানের হাওয়ায় এগুলোকে শোকানোর বন্দোবস্ত করা হয়েছে। যাই হোক, দেখতেই তো পেলে বাড়ির সবাই জামাকাপড় শোকানোতে এত ব্যস্ত হয়ে পড়েছে, খাওয়া দাওয়ার কথা সবাই ভুলে গেছে। কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে গেছে সকালে উঠেই, তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টটা আমিই বানাই। বাকিরা যদিও এখনই খাবে না, ওরা কাজ শেষ করে তারপরে খাবে। তাই আমি ভাবলাম ওরা কাজ শেষ করতে করতে আমি খাবারটা খেয়ে নিই, ওদের হয়ে গেলে বরং আমিও ওদের এরকম সহজ কিছু ব্রেকফাস্ট আজকে বানিয়ে দেবো। আর এই খাবারটা আমার বেশ পছন্দের, কারণ এটা হেলদিও হয়, টেস্টিও হয়, আর তার সাথে সাথে সময়ও খুব কম লাগে বানাতে, রান্নাবান্না করার ঝামেলা থাকে না। আর আমি যখন নিজে কোনো কাজ করি তখন সেটা যত শর্টকাটে হবে তত ভালো। আর যেই সব রান্নার মধ্যে ঝুট ঝামেলা থাকে ওই সব অন্য কেউ করে দিলে খেতে ভালো লাগে, নিজে করে খেতে একটুও ভালো লাগে না। ব্যাস, আমি আম আর কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবারে এর মধ্যে কিছু ভেজানো কিশমিস, কাজু আর খেজুর দিয়ে দেবো। আর দুধটাও এদিকে সুন্দর করে জাল করে নিয়েছি, একদম গ্যাসের সামনে দাঁড়িয়ে জাল করেছি যাতে একটুও দুধ পড়ে নষ্ট না হয়। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী দুধ গরম করাটা ভীষণ কষ্টের কাজ। আমি যতবার দুধ গরম করেছি গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতাম, যদি এক দুই সেকেন্ডের জন্য ওই সিঙ্কে হাত ধুতে গেলাম বা কে ফোন করেছে একটু দেখলাম, মানে কয়েক সেকেন্ডের জন্য চোখ সরালেই ওইটুকু সময়ের মধ্যেই দুধ উতলে পড়ে যেত গ্যাসে টাসে। সেই জন্য এখন আর ওই রিস্কটাই নিই না, একদম দাঁড়িয়েই থাকি সামনে। ব্যাস, এদিকে আমার আম দুধ কলা সব সুন্দর করে মিক্স হয়ে গেছে, আর যেটুকু জায়গা আমি অগোছালো করেছি, নোংরা করেছি, ওইটুকু নিজেই পরিষ্কার করে গেলাম, ওইটুকু আবার কার জন্য ফেলে রেখে যাব। এবারে আমি সুন্দর করে বসে বসে টিভি দেখবো আর খাবারটা খেয়ে নেব। আগের দিন ওই ডার্লিংস মুভিটা দেখছিলাম, সম্পূর্ণটা দেখা হয়নি কারণ অনেক রাত হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে যতটুকু বাকি আছে দেখে ফেলি। আমার শাম্বা আবার একটা মুভিকে একটু 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 করে চার পাঁচ দিনে শেষ করে, আমি আর মেসি ভাই একটা মুভি একবারেই বসি, একবারেই শেষ করে দিই। ওয়েব সিরিজ হলে তাও ঠিক আছে একটু একটু করে দেখতে, কিন্তু মুভি অতদিন ধরে দেখতে ভালো লাগে না একদমই। মুভি দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো টিনের ওপরে কী সুন্দর কতগুলো সাদা পায়রা এসে ঘোরাঘুরি করছে। আচ্ছা, তো এদিকে আমার মুভি দেখা কমপ্লিট, সবাই নিজের নিজের কাজ কমপ্লিট করে দুপুরে খাবার টেবিলে চলে আসছে। আজকে রান্না হয়েছে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছ আমার ভীষণ ভালো লাগে। কেমন? এই সর্ষে দিয়ে পাবদা বা সর্ষে দিয়ে ইলিশ বা সর্ষে দিয়ে যে কোনো রেসিপি মেসি ভাই ভীষণ ভালো বানায়, তো আজকেরটা তুলনামূলকভাবে একটু কমই ভালো হয়েছিল। কচু পাতাটা কেন নিলি না? তোমরা কারা কারা এখনো খেতে বসে এইরকম ভাবে ঝাড় খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, আমি কিন্তু প্রত্যেক দিন এরকম বকা খাই। আমি যখনই খেতে বসি তখনই আমার বাড়ির সবাই বলতে থাকে এটা খাবে না, ওটা খাবে না, সেটা খাবে না, তাহলে মোটা হবে কেমন করে, সারা জীবন রোগাই থাকবে। তো যাই হোক, বাড়ির লোক একটু বেশি ভালোবাসে তাই ওরকম বলে। এদিকে দেখো আমাদের সুন্দর ফুলকো ফুলকো পিঠে হয়েছে, সাজের পিঠে। আর এরকম গরম গরম সাজের পিঠে কনডেন্সড মিল্ক দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। শেষ।